অমিতা সেনের স্মৃতিচারণায় আসি। সেই অমিতা সেন, হ্যাঁ, যিনি অমর্ত্য সেনের মা এবং একজন অত্যন্ত দক্ষ নৃত্যশিল্পী ছিলেন আশ্রমের, লিখছেন সেই দিনটার কথা যেদিন প্রথম আবিষ্কৃত হয় শান্তিদেব ঘোষ। ভীষণ ভালো নাচতেও জানেন, শুধুমাত্র সঙ্গীত শিল্পী নন। আসলে ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে গানটির রিহার্সাল চলছিল। নির্দেশনায় ছিলেন প্রতিমা বৌঠান, অর্থাৎ রবীন্দ্রনাথের পুত্রবধূ। পাশে বসে গানটি গাইছেন শান্তিদা। ঝড়ের বেগটি ঠিক তুলতে পাচ্ছি না নৃত্যে, তাই শান্তিদা মাঝে মাঝেই টিপ্পণী কাটছেন, এমন করো অমন করো। ঝাঁপিয়ে বলেছিলাম বসে বসে সবাই বলতে পারে, উঠে এসে নাচো দেখি তবেই বুঝতে পারবে। তখনও শান্তিদাকে ঝাঁপিয়ে কোনো কথা বলবার সাহস ছিল। শান্তিদা কি আর দম্বার পাত্র, বললেন আমি নাচলে তোমার থেকে অনেক ভালো নাচতে পারি। প্রতিমা বৌঠানের মন সম্ভাবনার আনন্দে নেচে উঠল। কিসের সম্ভাবনা? একজন দক্ষ নৃত্যশিল্পী আবিষ্কারের সম্ভাবনা। কার মধ্যে? তাদের ভীষণ স্নেহের, শান্তির মধ্যে। বললেন খুব সুন্দর হবে শান্তি যদি তুই অমিতার সঙ্গে একসঙ্গে নাচিস। খুবই সুন্দর হয়েছিল আমাদের দুজনের একসঙ্গে সেই নাচ। আসলে প্রতি ঋতুর আরম্ভে থাকত রবীন্দ্রনাথের আবৃত্তি এবং প্রতি ঋতু বন্দনায় একটি নমস্কারের নৃত্য, এটি ছিল আশ্রমের রীতি। বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা নারীকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা নারীকে সাজে, মান অভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো তুঙ্গ মাঝে মান করে থাকা নারীকে সাজে, মান অভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো তুঙ্গ মাঝে মান করে থাকা নারীকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা নারীকে সাজে, আর তোকে লেগে গেছে শুভ মোহর মোহর, আর তোকে লেগে গেছে শুভ মোহর মোহর, কাননে ওই বাসে বাজে মান করে থাকা নারীকে সাজে, কাননে ওই বাসে বাজে মান করে থাকা নারীকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা নারীকে সাজে, আজ মধুরে মেশাবি মধু পরাণ বধু, আজ মধুরে মেশাবে মধু পরাণ বধু, চাঁদের আলো ওই বেরাজে মান করে থাকা নারীকে সাজে, চাঁদের আলো ওই বেরাজে মান করে থাকা নারীকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা নারীকে সাজে, মান অভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কুঞ্জ মাঝে মান করে থাকা নারীকে সাজে, বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা নারীকে সাজে,